হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। এখন থেকেই আমি আপনাদের সাথে নিয়েই আমার ব্লগটা শুরু করছি। আজকের আমার এই ব্লগটা আপনাদের আশা করি ভালো লাগবে। সকালবেলা উঠে আমি প্রথমে চায়ের জন্য জল বসিয়ে দিয়েছি, একটু লিকার চা করে খেয়ে তারপরে আমি বাড়ির সমস্ত কাজে লেগে পড়ব। সকালবেলা একটু চা খেয়ে নিলে যেন শরীরটা চনমনে হয়ে যায়, এনার্জি পাওয়া যায়, ওই জন্য একটু চা খেয়ে তারপরে আর সমস্ত কাজ করব। সকালবেলা উঠে যদি একটু এনার্জি পাওয়া যায় যে কোনো কাজ করে, হোক চা খেয়ে, না হলে একটু ছাদে হাঁটাহাঁটি করে মনটাকে যদি একটু শান্ত করে নেওয়া যায়, তাহলে কাজেরও অনেকটা সুবিধা হয়, কাজে মনও বসে। যাই হোক, চা খাওয়ার পর আমি এখানে ছাদে চলে এসেছি। যেহেতু এখন প্রচণ্ড রোদ হয়, ওই জন্য ছাদে গাছেগুলোতে অল্প অল্প করে জল দিয়ে দেবো সকালে। ছাদ থেকে এসে এবার আমি রান্নাঘরে কালকের যে কটা বাসন ছিল ওটা ভালো করে মেজে ধুয়ে মুছে তারপর বাসন রাখার র‍্যাকে রেখে দেব। তারপর সমস্ত ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব। কালকে রাত্রে যেহেতু একটু ঝোড়ো হাওয়া হয়েছিল, ওই জন্য গোটা ঘর ধুলোয় ভর্তি হয়ে গেছে, ওই জন্য ভাবলাম ঘরটাকে ভালো করে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই, তারপর আর বাকি কাজগুলো করব। ঘরটা ঝাড় দেওয়া আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। বাড়ির এখন সবাই ঘুমিয়ে আছে, কেউ ওঠেনি, সবাই ওঠার আগেই আমি এই ঝাড় দেওয়া কাজটা কমপ্লিট করে নেব যাতে ধুলোটা পায়ে পায়ে না যায়। অনেকটা জায়গায় ঝাড় দিতে হয়, ঝাড় দিতে প্রায় আধ ঘন্টা মতো এখানেই কেটে যায় গোটা বাড়ি ঝাড় দিয়ে আসতে। এরপর বিছানাটা ভালো করে গুছিয়ে নেব। বিছানার কভার, বেডশিট আর বালিশের কভারগুলো একটু চেঞ্জ করে নেব, দিয়ে ওগুলোকে সাবান জলে ডুবিয়ে দেব। তারপর বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে আমি চলে যাব চান করতে। চান করে ঠাকুর পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে। আজকে বানাবো মাছের ঝোল আর মাছের মাথা দিয়ে এঁচোড়। এবছর প্রচুর এঁচোড় খাওয়া হয়েছে জানো না, এটাই শেষ এবারই এঁচোড় রান্না। আর বলেছি বাজার থেকে আনার দরকার নেই, এত খেয়েছি যে আর খেতে ইচ্ছেই নেই। তো এবার লাস্ট বারের মতো এঁচোড় রান্না করে নেব। মাছের মাথা ভেজে তুলে রেখেছি এঁচোড়ের জন্য, আর মাছের ঝোলের জন্য মাছ একসাথে ভেজে নিয়েছি। এরপর তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে আর তেজপাতা ফোড়ন, তারপর ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, টমেটো, আদা, রসুনের পেস্ট, বেশ খানিকটা করে বানিয়েছিলাম ওটাই দিয়ে দেব। বেশি করে মশলা যদি কষিয়ে রাখা যায় তাহলে অনেকটা সুবিধা হয়। আমি একসাথে মশলা কষিয়ে নেব, দিয়ে যতটুকু লাগবে তরকারিতে ওটা দিয়ে বাদবাকিটা রেখে দেব। এতে একটু সময় সাশ্রয় করা যায়, কারণ ঝটপট রান্না করতে গেলে হয়তো মাছের ঝোল কালকে করব, তো এই মশলাটা বের করে কড়াইতে একটু নেড়ে তারপর জল দিয়ে মাছটা ভেজেই দিয়ে দিলেই সহজেই মাছের ঝোলটা তৈরি হয়ে যাবে। ওই জন্য একটু মশলা যখন কষানো হয় কোনো তরকারিতে একটু বেশি করে কষিয়ে নেওয়ার চেষ্টা করি, দিলে একটু সুবিধা হয়। আপনারাও চাইলে এইভাবেই করতে পারেন, দেখবেন অনেকটাই সময় বেশ সাশ্রয় হয়। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো,
আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটিকে আমার প্রায় কষানো হয়ে গেছে। এই দেখুন, এবার আমি বেশ খানিকটা মশলা এই প্লেটে করে তুলে নেব, কারণ ঠান্ডা হলে তারপরেই আমি ওটাকে ফ্রিজে ঢুকাবো বা অন্য কোনো তরকারিতে দেব। এরপর মাছের মাথাগুলো দিয়ে মশলার মধ্যে এভাবে ভেঙে ভেঙে দেব। তারপর আগে থেকে ভেজে রাখা আলু আমি মশলার মধ্যে দিয়ে কষিয়ে নেব। আলুটা কষানো হয়ে গেলে এবার এঁচোড় দিয়ে মশলার সাথে ভালো করে এঁচোড় আর আলুটাকে মিশিয়ে নেব। এঁচোড় খেতে তো ভীষণই ভালো লাগে, কিন্তু আবার অতিরিক্ত বেশি খাওয়া হয়ে গেলেও একটু অনীহা তৈরি হয়ে যায় এঁচোড়ের প্রতি। ওই জন্য আর বাড়িতে আনতে না বলেছি, বললাম আর আনার দরকার নেই, যেটুকু খাওয়া হয়েছে ওটাই যথেষ্ট। এরপর একটু ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিটের জন্য রেখে দেব। ওর মধ্যে যতটুকু জল বেরোবে তাতে একটু কষিয়ে নিয়ে আর বাদ বাকি একটু গরম জল দিয়ে ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব। উপর থেকে একটু ঘি গরম মশলা ছড়িয়ে দিলে আমার এঁচোড় রান্নাটি হয়ে যাবে। এরপর কড়াইতে দিয়ে দেব ওই আগে থেকে তুলে রাখা মশলা। এই মশলাটা দিয়েই আমি মাছের ঝোল বানিয়ে নেব। মশলাটা একটু কড়াইতে নেড়ে নিয়ে এবার ওর মধ্যে আলু আর ঝিঙে দিয়ে মাছের ঝোল বানাবো। আলু আর ঝিঙে দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে না হয়ে গেলে ওর মধ্যে জল দিয়ে দেব। জলটা ভালো করে ফুটে উঠলে এবার আগে থেকে ভেজে রাখা মাছগুলো ওর মধ্যে দিয়ে দিলে মাছের ঝোলটা রেডি হয়ে যাবে। দেখুন, এইভাবে যদি একটু বুদ্ধি করে কিংবা পরিকল্পনা করে কোনো কাজ করা যায় তাহলে সময় ও শ্রম সবই বাঁচে এবং আমাদের হাতে এক্সট্রা টাইম পাওয়া যায়, নিজের জন্য হোক বা বাড়ির অন্য কোনো কাজ করার জন্য হোক। এই মাছের ঝোলটা ফুটে গেছে, এবার এই মাছের ঝোলটাকে আমি নামিয়ে নেব। ভাবলাম একটু রেস্ট নেব, কিন্তু না, তার হয়ে উঠল না। এই দেখুন, অনেক বাজার এসছে, সবজি বাজার, ওগুলোকে ভালো করে গুছিয়ে রাখতে হবে, না হলে যা গরম পড়েছে সবজিগুলো পচে যাওয়ার সম্ভাবনা আছে। আর অনেক শাকও এসছে, ওগুলোকেও ভালো করে গুছিয়ে রাখতে হবে। এই যে দেখছেন ব্যাগগুলো, আমি এগুলো অনলাইন থেকে কিনেছি এই সবজি রাখার জন্য, এগুলো খুবই কাজের। এর মধ্যে যদি আমি সবজি রাখি তাহলে কমই পচে, আর যদি প্লাস্টিকের মধ্যে রাখি তাহলে দেখেছি খুব তাড়াতাড়ি পচে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এগুলোর মধ্যে রাখলে বেশ অনেক দিনই টাটকাও থাকে আর বেশ ভালোও থাকে। সব রকমের সবজিগুলো আমি এক এক করে এই ব্যাগগুলোর মধ্যে ভরে জিপলক করে দেব। আর এতে সুবিধাও হয়, দেখাও যায় যে কোন ব্যাগে কোন সবজি আছে, তাহলে বের করতেও সুবিধা হয় কাজের সময়। না হলে যদি আমি কোনো পলিথিনের মধ্যে ভরে রাখি তাহলে খুঁজতে হয় কোনটাতে কি আছে, খুলে খুলে দেখতে হয় যদি বোঝা না যায়। ওই জন্য এগুলো বেশ কাজের। সবজিগুলো গোছানো হয়ে গেছে, এবার এই ঝিঙেগুলোকে আমি প্লাস্টিকের মধ্যে রাখবো, কারণ ব্যাগটা একটু ছোট, ঝিঙেটা ওর মধ্যে ঢুকবে না, ওই জন্য ঝিঙেগুলোকে আমি প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে রাখবো। এরপর শাকগুলোকে ভালো করে কেটে এই যে ঝুড়িটা দেখছেন ওর মধ্যে পাতিয়ে রাখবো, কারণ শাকটা একটু জল জ্বলে আছে, জলটা না শুকিয়ে ফ্রিজে রাখলে তাহলে শাকটা তাড়াতাড়ি পচে যাবে। ওই জন্য প্রথমে একটু
শাকটাকে এইভাবে খুলে দিয়ে ঝুড়িতে এইভাবে পাতিয়ে রাখবো। এবার জলটা একটু শুকিয়ে গেলে তারপরে ওগুলোকে আমি ফ্রিজে তুলে দেবো। আজকে তো আর রান্না হবে না যেহেতু হয়ে গেছে, তো কালকের জন্য রাখতে হবে, ওই জন্য একটু ভালো করে সাবধানে রাখতে হবে, না হলে এগুলো কালকে যদি রান্না করার সময় বের করি দেখব অর্ধেকটাই পচে গেছে। এরপর পুঁই শাকগুলো কেটে নেব, শুধু ডাঁটাটাই বাকি রাখবো। পুঁই শাকের ডাঁটাগুলোকে আর আমি ফ্রিজের মধ্যে ঢুকাবো না, শুধু শাকগুলোকেই ঢুকিয়ে রাখবো, কারণ পুঁই শাকের ডাঁটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে না, ওই জন্য শাকগুলোকেই আলাদা করে কেটে নেব, শাকগুলোকেই শুধু ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো। এরপরে যে কাঁচা লঙ্কাগুলো আছে ওগুলোর গোটাগুলো আমি ভেঙে একটা কৌটোর মধ্যে ভরে ফ্রিজে রেখে দেব। তারপর ফ্রিজে যে ভেজিটেবল বক্সটা আছে ওটা বের করব। বের করে আগেকার যে সবজিগুলো আছে ওগুলোকে আগে বের করে দেব, কারণ আগেকারগুলো উপরে রাখতে হবে, না হলে আগের যে সবজিগুলো এসছে ওগুলোর উপরে যদি আমি এখনকার সবজিগুলো রেখে দিই তাহলে ওগুলোকে বের করতে অসুবিধা হবে আর ওগুলো ভিতরে থেকে পচে যাওয়ার সম্ভাবনা থাকবে। ওই জন্য আমি সব সবজিগুলোকে বের করে আজকের যে সবজি সেগুলোকে নিচের দিকে রেখে দেব আর আগের সবজিগুলোকে উপরের দিকে রেখে দেব। এরপর সবকিছু গুছিয়ে এখানে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, আজকের মতো আমার এই ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল, এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে দেবেন যদি আমি কোনো নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি, তাহলে আপনারা তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আজকের মতো আমার এই ভিডিওটা এই পর্যন্ত। ততক্ষণে সবাই আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। দেখা হবে আবারও কোনো একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সাথে। ততক্ষণে আসি, টাটা, ধন্যবাদ।